আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে নেওয়া গুপ্তধন। গল্পটির অডিও রূপান্তর করেছে শাহনাজ। শ্রোতাদের বোঝার সুবিধার্থে আমরা ভাষাটাকে কিছুটা সহজ করে নিয়েছি। গল্পের প্রধান চরিত্রে মৃত্যুঞ্জয়, সন্ন্যাসী, হরিহর ও শঙ্কর। শুনতে থাকুন আজকের গল্প গুপ্তধন। অমাবস্যার গভীর রাত, মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো শেষ করে যখন উঠল, তখন কাছের আমবাগানে ভোরের প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে চেয়ে দেখল, মন্দিরের দরজা বন্ধ রয়েছে। তখন সে দেবীর পায়ে মাথা ঠেকিয়ে তার বেদিটি সরিয়ে দিল। তারপর সেই বেদির তলা থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বার করল। পৈতের চাবি থেকে সে বাক্সটা খুলল। খুলতেই চমকে উঠে মাথায় হাত দিয়ে বারবার আঘাত করতে লাগল। মৃত্যুঞ্জয়ের ভিতরের বাড়ির বাগান পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাগানের এক কোণে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিচ্ছু নেই, ঢোকার দরজাও একটি। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করল। সেই বাক্সটা খোলার আগে কেউ খোলেওনি, ভাঙেওনি। 10 বার করে সে দেবীর চারিদিকে ঘুরে হাতড়িয়ে দেখল, পাগলের মতো মন্দিরের দরজা খুলে ফেলল। তখন সবে ভোরের আলো ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় বাইরের চণ্ডীমণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। একটু তন্দ্রা মতো এসেছে এমন সময় হঠাৎ চমকে উঠল আর শুনল, জয় হোক বাবা, জয় হোক। সামনে এক জটাধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বাবা তুমি মনের মধ্যে বৃথা শোক করিতেছ। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে বলল, আপনি আপনি অন্তর্যামী, নইলে আমার দুঃখ কি করে শুনলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস আমি বলিতেছি, তোমার যাহা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করিও না। মৃত্যুঞ্জয় তার পা জড়িয়ে ধরে বলল, আপনি তো তবে সমস্তই জেনে গেছেন, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি কিন্তু আপনার পা ছাড়ব না, বলুন না। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তাহলে বলতাম, কিন্তু ভগবতী দয়া করিয়া যা হরণ করিয়াছেন সেজন্য শোক করিও না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে তুষ্ট করার জন্য নানাভাবে তার সেবা করল। পরের দিন সকালে নিজের গোয়াল থেকে লোটা ভরিয়ে টাটকা দুধ নিয়ে এলো, কিন্তু এসে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল তখন তার ঠাকুরদা হরিহর একদিন চণ্ডীমণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন। ঠিক এমন সময় এমনি করেই একজন সন্ন্যাসী জয় হোক বাবা বলে তার উঠোনে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে বেশ কয়েকদিন বাড়িতে রেখে প্রচুর সেবা করে সন্তুষ্ট করলেন। যাবার সময় সন্ন্যাসী বললেন, বৎস
তুমি কি চাও? হরিহর বললেন, বাবা, যদি সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর হইতে কুলিনানাইয়া তাহার এক কন্যার বিবাহ দিয়াছিলেন। তার সেই দৌহিত্র বংশ আমাদিগকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড়লোক হইয়া উঠিয়াছে। আমাদের এখন অবস্থা ভালো নয়, কাজেই ইহাদের অহংকার সহ্য করিয়া থাকি, কিন্তু আর সহ্য হয় না। কি করিলে আবার আমাদের বংশ বড় হইয়া উঠিবে সেই উপায় বলিয়া দিন, সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী হেসে বললেন, বাবা, ছোট হইয়া সুখে থাকো, বড় হইবার চেষ্টায় শ্রেয় দেখি না। কিন্তু হরিহর ছাড়ল না। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে একটা কাপড়ে মোড়া কাগজ বার করলেন। কাগজটা লম্বা, কুষ্ঠির মতন গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের উপর খুলে ধরলেন। হরিহর দেখলেন তাতে নানা ধরনের সাংকেতিক চিহ্ন আঁকা, আর সবার শেষে প্রকাণ্ড একটা ছড়া লেখা আছে, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা। শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি, কোহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বললেন, বাবা, কিছুই তো বুঝলাম না। সন্ন্যাসী বললেন, কাছে রাখিয়া দেও, দেবীর পুজো করো, তাহার প্রসাদে তোমাদের বংশের কেহ না কেহ এই লিখন ঠিক বুঝতে পারবে, তখন সে এমন ঐশ্বর্য পাইবে জগতে যাহার তুলনা নাই। হরিহর মিনতি করে বললেন, বাবা, কি বুঝাইয়া দিবেন না? সন্ন্যাসী বললেন, না, সাধনা দ্বারা বুঝিতে হইবে। এমন সময় সেখানে হরিহরের ছোট ভাই শঙ্কর এসে দাঁড়ালো। হরিহর তাড়াতাড়ি লেখাটা লুকাবার চেষ্টা করলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হইবার পথের দুঃখ এখন হইতেই শুরু হলো, কিন্তু গোপন করবার দরকার নাই, কারণ ইহার রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করিলেও আর কেহ তাহা পারিবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তাহা কেউ জানে না, অর্থাৎ ইহা সকলের সম্মুখেই নির্ভয়ে খুলিয়া রাখিতে পারো। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটা না লুকিয়ে পারলেন না। সেই কাগজটা একটা কাঁঠাল কাঠের বাক্সে রেখে দেবীর বেদির তলায় লুকিয়ে রেখে দিলেন। প্রত্যেক অমাবস্যার গভীর রাতে দেবীর পুজো করে একবার করে কাগজটি খুলে দেখতেন। যদি দেবী সন্তুষ্ট হয়ে তাকে বুঝবার শক্তি দেন। শঙ্কর হরিহরকে রোজ মিনতি করতে লাগলো, দাদা, আমাকে একবার ভালো করে কাগজটা দেখতে দাও না। হরিহর বললেন, দূর পাগল, সেই কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজ কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, আমি সে পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। তারপর একদিন শঙ্করকে আর দেখতে পাওয়া গেল না, সে নিরুদ্দেশ। হরিহরেরও অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান সে এক মুহূর্ত ছাড়তে পারল না। মৃত্যুর সময় সে তার বড় ছেলে শ্যামাপদকে ওই কাগজটা দিয়ে গেল। কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পুজো করে আর ওই কাগজের রহস্য ভেদ করার চেষ্টায় তার সমস্ত জীবনটা কোথা দিয়ে কেটে গেল। শ্যামাপদের বড় ছেলে মৃত্যুঞ্জয় গত অমাবস্যার রাতে পুজোর পর লেখাটি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অদৃষ্ট হয়ে গেলেন। মৃত্যুঞ্জয় ভাবল, এই সন্ন্যাসীকে ছাড়া হবে না,
সমস্তই তার কাছ থেকে পাওয়া যাবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হল। আর এইভাবে এক বছর পথে পথেই কেটে গেল। গ্রামের নাম ধারাগুন্ড। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেলেন। প্রথমে মৃত্যুঞ্জয় লক্ষ্য করল না, হঠাৎ তার মনে পড়ল, এই তো সেই সন্ন্যাসী না। এক দৌড়ে সে দোকান থেকে বের হয়ে গেল, কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন সন্ধে হয়ে আসছে। এই অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর খোঁজ করতে যাবে তা সে ঠিক করতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করল, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির সাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরিয়াছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরে ওই বনে সাহস করিয়া কেউ যাইতে পারে না। যে গেছে সে আর ফেরে নাই, না আর ফেরে নাই। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। মুদির দোকানে মাদুরের উপর শুয়ে শুয়ে ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, হারানো লেখাটার কথা ভাবতে লাগলো। বারবার পড়ে সেই লেখাটি তার প্রায় কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। শেষে ভোরের বেলায় যখন তার ঘুম মতন এসেছে, তখন স্বপ্নে এই চারটে লাইনের মানে অতি সহজে বার করতে পারল। রা নাহি দেয় রাধা, রাধার রা না থাকলে ধা থাকবে, তার মানে ধা, শেষে দিল রা ধারা, পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে থাকছে গোল। অর্থাৎ সমস্তটা মিলে হলো ধারাগোল। এই জায়গাটার নাম মতো ধারাগোল। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ঘুরে সন্ধ্যেবেলায় বহু কষ্টে পথ খুঁজে প্রায় মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরের দিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের দিকে চলল। বিকেলে একটা দিঘির পাড়ে এসে উপস্থিত হল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, পাড়ের গায়ে গায়ে পদ্ম আর কুমুদের বন, পাথর বাঁধানো ঘাট ভেঙে চুড়ে পড়েছে। সেখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দিঘির পশ্চিম পাড়ের কাছে এসে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়ালো। দেখলো একটা তেঁতুল গাছকে জড়িয়ে ধরে একটা প্রকাণ্ড বট গাছ উঠেছে। আর ঠিক তখনই তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর পথ যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল মৃত্যুঞ্জয়। সে ঠিক করল গাছটাকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের ফাঁক দিয়ে কিছু দূর একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেদিক লক্ষ্য করে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে দেখল সেখানে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভাঙা মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, মূর্তি নেই, কেবল একটা কম্বল, কমণ্ডলু আর গেরুয়া চাদর পড়ে আছে। তখন সন্ধে হয়ে আসছে। গ্রাম বহু দূরে, অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে যেতে পারবে কিনা, তাই এই মন্দিরে মানুষের বসবাসের চিহ্ন দেখে
মৃত্যুঞ্জয় বেশ খুশি হল। মন্দিরের থেকে একটা বিশাল পাথর ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের উপর বসে মাথা নিচু করে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটা চক্র আঁকা, আর তার মধ্যে অস্পষ্টভাবে সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটা মৃত্যুঞ্জয়ের চেনা। বসে বসে সে কলি নাম জপ করতে লাগলো। এমন সময় কিছু দূরে বনের মধ্যে একটা আগুনের শিখা দেখতে পেয়ে মৃত্যুঞ্জয় সেই শিখা লক্ষ্য করে চলতে লাগলো। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই চেনা সন্ন্যাসী। আগুনের আলোয় সেই কাগজটা মেলে ধরে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপরে একমনে অঙ্ক কষতেন সন্ন্যাসী। একবার করে অঙ্ক কষছেন, আর একটা মাপকাঠি দিয়ে জমি মাপছেন। আবার কিছু দূর গিয়ে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার অঙ্ক কষতে বসছেন। এমন করে রাত যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন সন্ন্যাসী সেই কাগজপত্র গুটিয়ে নিয়ে চলে গেলেন। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। সে নিশ্চিত বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লেখার রহস্য সে ভেদ করতে পারবে না। আর এই লোভী সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না এটাও জানা। অর্থাৎ গোপনে সন্ন্যাসীর উপর দৃষ্টি রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলা গ্রামে না গেলে তার খাবার মিলবে না, অর্থাৎ কাল সকালে একবার গ্রামে যাওয়া দরকার। ভোরের আলো ফুটলে সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানটাও ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝল না। মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখতে দেখতে গ্রামের দিকে চলল। তার ভয় ছিল যদি সন্ন্যাসী তাকে দেখে ফেলেন। গ্রামের একটা কায়স্থ গৃহিণী ব্রাহ্মণ ভোজন করাচ্ছিল। সেখানেই মৃত্যুঞ্জয়ের দুপুরের আহার জুটল এবং গুরু ভোজনের পর তামাক খেয়ে সেই যে মুদির দোকানের মাদুরটায় গা এলিয়ে দিল, অমনি সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় ঠিক করেছিল আজ সকাল সকাল খেয়ে নিয়ে যথেষ্ট বেলা থাকতে বার হবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। তার ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্ত গিয়েছে, তবুও মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারেই সে বনের মধ্যে প্রবেশ করল। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে আর কিছু দেখা যায় না, জঙ্গলের মধ্যে পথ আটকে যায়। মৃত্যুঞ্জয় যে কোথায় কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। রাত যখন শেষ হলো তখন মৃত্যুঞ্জয় দেখল সারা রাত সে বনের মধ্যে একই জায়গায় ঘুরে বেড়িয়েছে। গণনায় বারবার ভুল আর সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সেই সুড়ঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি ঢুকে পড়লেন। সুড়ঙ্গের গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়ে পড়ছে, কতগুলো ব্যাং গায়ে গায়ে স্তূপাকৃত হয়ে ঘুমাচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতে যেতে সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, পথ বন্ধ। আবার সেই কাগজটা খুলে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন। সে রাতটা এমন করেই কেটে গেল। পরের দিন আবার গণনা করে সুড়ঙ্গে ঢুকলেন। সেদিন গুপ্ত সংকেত অনুযায়ী একটা বিশেষ স্থান থেকে পাথর কষিয়ে একটা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় এসে পথ বন্ধ হয়ে গেল।
অবশেষে 5 দিন বাদে সুড়ঙ্গের মধ্যে ঢুকে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পাইয়াছি, আজ আর আমার কোনো মতেই ভুল হইবে না। পথ খুব কষ্টসাধ্য, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, কোথাও কোথাও এত সরু যে ঘুড়ি মেরে চলতে হয়। অতি কষ্টে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোল ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটা বিশাল কুয়ো। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের মাঝখান থেকে একটা মোটা বিশাল লোহার শিকল কুয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণের শিকলটাকে অল্প একটু নাড়াতেই ঠুং করে একটা শব্দ কুয়োর মধ্যে থেকে উঠে সমস্ত ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। সন্ন্যাসী চিৎকার করে বলে উঠলেন, পাইয়াছি পাইয়াছি। সঙ্গে সঙ্গে একটা পাথর গড়িয়ে পড়ল, আর তার সঙ্গে আরেকটা কি জিনিস ধপ করে চিৎকার করে উঠল, আ! সন্ন্যাসী আচমকা এই শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। ধাতস্থ হয়ে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কে? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে একটা মানুষের দেহ হাতে ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কোনো উত্তর পেলেন না। লোকটা অজ্ঞান হয়ে গেছে। তখন চকমকি পাথর ঠুকে অনেক কষ্টে সন্ন্যাসী মশাল ধরালেন। ইতিমধ্যে লোকটার জ্ঞান হয়েছে, আর উঠবার চেষ্টা করতেই সে ব্যথায় চিৎকার করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এ মতি হইল কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন, তোমায় পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, পিছলে পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি, পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। সন্ন্যাসী বললেন, আমাকে মারিয়া তোমার কি লাভ হইত? মৃত্যুঞ্জয় বলল, লাভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পূজোর ঘর থেকে লেখাটা চুরি করে এই সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী এই লেখাটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমারই বংশের কেউ এই লেখাটার সংকেত বুঝতে পারবে, এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশেরই প্রাপ্য। তাই আমি এই কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার সঙ্গে ঘুরে বেড়িয়েছি, আর আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না, আমি তোমার পিছনে এসে ওই গর্তটায় লুকিয়ে বসেছিলাম, ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীরটা দুর্বল, জায়গাটাও পিছল, তাই পড়ে গেছি। এখন এখন তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, আমি যক্ষ হয়ে এই ধন আগলাবো, কিন্তু তুমি নিতে পারবে না কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, আমি তোমাকে অভিশাপ দিয়ে এই কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করব, এই ধন তুমি কোনো দিন সুখে ভোগ করতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয় তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। আমি সেই শঙ্কর। দাদা সন্ন্যাসীর নিকট হইতে লিখন পাইয়া অবধি আমার কাছে তাহা বিধিমতে লুকাইবার চেষ্টা করিতেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন আমার ঔৎসুক্য ততই বাড়িয়া উঠিল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে
ওই লিখনখানি লুকিয়ে রেখেছিলেন। আমি তাহার সন্ধান পাইলাম। আর দ্বিতীয় চাবি বানাইয়া প্রতিদিন অল্প অল্প করিয়া সমস্ত কাগজখানা নকল করিতে লাগিলাম। যেদিন নকল শেষ হইল সেই দিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছাড়িয়া বাহির হইলাম। আমারও ঘরে অনাথা স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল। আজ তাহারা কেহ বাঁচিয়া নাই। কত দেশ দেশান্তরে ভ্রমণ করিয়াছি তাহা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নাই। সন্ন্যাসী দত্ত এই লিখন নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়া দিতে পারবেন এই মনে করিয়া অনেক সন্ন্যাসীর সেবা আমি করিয়াছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার এই কাগজের সন্ধান পাইয়া তাহা হরণ করিয়া চেষ্টা করিয়াছিল। এইরূপে কত বৎসরের পর বৎসর কাটিয়েছি। আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্বজন্মে অর্জন করা পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পাইলাম। তিনি আমাকে বললেন, বাবা তৃষ্ণা দূর করো, তা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমাকে ধরা দিবে। তিনি আমার মনের দাহ জুড়াইয়া দিলেন। তাহার প্রসাদে আকাশের আলোক আর ধরণীর শ্যামলতা আমার কাছে রাজসম্পদ হইয়া উঠিল। একদিন পর্বতের শিলাতলে শীতল শ্যান্যে পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলিতেছিল। সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করলাম। বাবা ঈষৎ একটু হাসলেন। সে হাসির অর্থ তখন বুঝি নাই, আজ বুঝিয়াছি। তিনি নিশ্চয়ই মনে মনে বলিয়াছিলেন, কাগজখানা যাই করিয়া ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভস্মসাৎ হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন রইল না, তখন আমার মনের চারিদিক হইতে একটা নাগপাশ বন্ধন যেন সম্পূর্ণরূপে খুলিয়া গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হইয়া উঠিল। আমি মনে করিলাম, এখন হইতে আমার আর কোনো ভয় নাই। আমি জগতে কিছুই চাই না। ইহার অনতিকাল পরে পরমহংস বাবার সঙ্গ হইতে চ্যুত হইলাম। তাহাকে অনেক খুঁজিলাম, কোথাও তাহার দেখা পাইলাম না। আমি তখন সন্ন্যাসী হইয়া নিরাসক্ত চিত্তে ঘুরিয়া বেড়াইতে লাগলাম। অনেক বৎসর কাটিয়া গেল, সেই লিখনের কথা প্রায় ভুলিয়াই গিয়েছিলাম। এমন সময় একদিন এই দাঁড়াগোলের বনের মধ্যে প্রবেশ করিয়া একটি ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় লইলাম। দু একদিন থাকিতে থাকিতে দেখিলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এতকালে বহুদিন যাহার সন্ধানে ফিরিয়াছিলাম তাহা যে নাগাল পাওয়া যাইতেছে তাহাতে আমার সন্দেহ রইল না। আমি কইলাম, এখানে আর থাকা হইবে না, এ বন ছাড়িয়া চলিলাম। কিন্তু ছাড়িয়া যাওয়া হইল না। মনে হইল দেখাই যাক না কি আছে, কৌতূহল একেবারে নিবৃত্ত করিয়া যাওয়াই ভালো। চিহ্নগুলো লইয়া অনেক আলোচনা করিলাম, কোনো ফল হইল না। বারবার মনে হইতে লাগিল কেন সে কাগজখানা পুড়াইয়া ফেলিলাম, সেখানে রাখলেই বা কি ক্ষতি ছিল। তখন আবার আমার সেই জন্মগ্রামে গেলাম। আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখিয়া মনে করিলাম, আমি সন্ন্যাসী, আমার ধনরত্নের প্রয়োজন নাই। কিন্তু এই গরিব্রাত গৃহী সেই গুপ্ত সম্পদ ইহাদের জন্য উদ্ধার করিয়া দিলে তাহাতে দোষ কি? সেই লিখন কোথায় আছে জানিতাম,
তাহা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হইল না। তারপরে একটি বৎসর ধরিয়া এই কাগজখানা লইয়া এই নির্জন বনের মধ্যে গণনা করিয়াছি আর সন্ধান করিয়াছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারম্বার বাধা পাইতে লাগলাম ততই উত্তরোত্তর আগ্রহ আরো বাড়িয়া চলিল। উন্মত্তের মতো অহরাত্রই এক অধ্যাবসায় নিবিষ্ট রইলাম। ইতিমধ্যে কখন তুমি আমার অনুসরণ করিতেছ তা জানিতে পারি নাই। আমি সহজ অবস্থায় থাকলে তুমি কখনো নিজেকে আমার কাছে গোপন রাখতে পারিতে না, কিন্তু আমি তন্ময় হইয়াছিলাম। বাইরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করিত না। তারপরে যাহা খুঁজিতেছিলাম আজ এই মাত্র তাহা আবিষ্কার করিয়াছি। এখানে যাহা আছে পৃথিবীতে কোনো রাজরাজেশ্বরের ভাণ্ডারেও এত ধন নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করলেই সেই ধন পাইয়া যাইব। যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণমাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি তুমি সন্ন্যাসী, তোমার তো টাকা পয়সার কোনো দরকার নেই। আমাকে সেইখানে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হইয়াছে। তুমি ওই যে পাথর ফেলিয়া আমাকে মারিবার জন্য উদ্যত হইয়াছিলে তাহার আঘাত আমার শরীরে লাগে নাই, কিন্তু তাহা আমার মোহের আবরণকে ভেদ করিয়াছে। তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখিলাম। আমার গুরু পরমহংসদেবের নিগুড় প্রশান্ত হাস্য এতদিন পরে আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোকশিখা জ্বালাইয়া তুলিল। মৃত্যুঞ্জয় আবার শঙ্করের পা ধরে বলল, তুমি তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই, আমি মুক্তি চাই না। আমাকে আমাকে এই ঐশ্বর্য থেকে সরিয়ে দিও না। না না না, আমি আমার আমি চাই। সন্ন্যাসী বললেন, বৎস, তবে তুমি তোমার এই লিখনটি লও। যদি ধন খুঁজিয়া লইতে পারো তবে লইও। এই বলে তার লাঠি ও লেখাটি মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে আমাকে দয়া করো, আমাকে ফেলে রেখে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় লাঠির উপর ভর দিয়ে সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত কঠিন। বারবার বাধা পেয়ে শেষে এক জায়গায় শুয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন রাত কি দিন কত বেলা জানার কোনো উপায় নেই। প্রচণ্ড খিদে পাওয়াতে চাদরে বাধা চিড়ে খুলে খেয়ে নিল। তারপর আবার সুড়ঙ্গ থেকে বার হওয়ার বৃথা চেষ্টা করে এক জায়গায় অবশেষে বসে পড়ল। মৃত্যুঞ্জয় চিৎকার করে ডাকল, সন্ন্যাসী, ও গো সন্ন্যাসী, তুমি কোথায়? উত্তর এলো, আমি তোমার নিকটেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় বলল, কোথায় ধনরত্ন আছে, আমাকে দেখিয়ে দাও। আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকল কিন্তু কোনো সাড়া পেল না। মৃত্যুঞ্জয় আরেকবার ঘুমিয়ে নিল। আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল, চিৎকার করে ডাকল, ওগো ওগো আছো কি? কাছের থেকে উত্তর এলো, এইখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আমি আর কিচ্ছু চাই না,
আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও, আমি আর কিচ্ছু চাই না। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি ধন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না চাই না। তখন চকমকি ঠোকার শব্দ শোনা গেল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ হইতে বাইরে যাই। মৃত্যুঞ্জয় মিনতি করে বলল, বাবা বাবা, নিতান্তই কি সবই ব্যর্থ হবে বাবা? এত কষ্টর পরেও কি ধনরত্ন পাব না বাবা? তখনই মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলে উঠল, কি নিষ্ঠুর কি নিষ্ঠুর! মৃত্যুঞ্জয় সেখানে বসে পড়ে ভাবতে লাগল। আলো আকাশ পৃথিবীর জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, সন্ন্যাসী, ওগো সন্ন্যাসী, ও নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধন চাও না, তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আলো জ্বলল না। এক হাতে লাঠি ও এক হাতে সন্ন্যাসীর চাদর ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে বহু আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়াল। তারপর একটা মরচে পড়া লোহার দরজা খোলার শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় যেন একটা ঘরে ঢুকল। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল, তখন এ কি আশ্চর্য দৃশ্য! চারিদিকের দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত ধরে ধরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, এসো না আমার, এসো না আমার, এসো না আমার, শুধু আমার, আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না। এসো না আমার, 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 এসো না আমার, আমি যাবো না, আমি যাচ্ছি না, ফেলে আমি যাবো না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, ফেলিয়া যাইলাম না, এই মশাল রইল, আর এই ছাতু চিরে আর এক ঘটি জল রাখিয়া গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বের হয়ে গেলেন, আর এই সোনার ভাণ্ডারের লোহার দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় বার বার করে এই সোনাগুলো ছুঁয়ে ছুঁয়ে ঘরময় ঘুরতে লাগলো। ছোট ছোট সোনার টুকরো মেঝের উপর টেনে টেনে ফেলতে লাগলো, কোলের উপর তুলতে লাগলো, একটার উপর আরেকটা দিয়ে শব্দ করতে লাগলো, সারা শরীরে বোলাতে লাগলো। তারপরে ক্লান্ত হয়ে একটা সোনার পাত বিছিয়ে তার উপরে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারিদিকে সোনা ঝকঝক করছে। সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগল, পৃথিবীর উপর এখন হয়তো এতক্ষণে সকাল হয়েছে, সমস্ত জীব জন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়ির পুকুরের বাগান থেকে সকালে যে একটা স্নিগ্ধ গন্ধ উঠত, কল্পনায় তার নাকে যেন সেই গন্ধ এসে লাগল। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল। পাতিহাঁসগুলো দুলতে দুলতে ডাকতে ডাকতে সকালবেলার পুকুরের জলের মধ্যে এসে পড়ছে। বাড়ির ঝি বামা কোমরের কাপড় জড়িয়ে ডান হাতের উপর একরাশ পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে আসছে। মৃত্যুঞ্জয়
দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দরজা খুলে গেল। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয় কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে এই এই সোনার পাত দুটোর একটা পা তো কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালালেন, জল ভর্তি কমণ্ডলু একটা রাখলেন, আর চাদর থেকে কয়েক মুঠো চিড়ে মেঝের উপর রেখে বের হয়ে গেলেন। দরজা আবার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় সোনার একটা পাতলা পাত নিয়ে সেটাকে দুমড়িয়ে টুকরো টুকরো করে ফেলল, আর সেই টুকরোগুলো নিয়ে ঘরের চারিদিকে ছড়াতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে কামড়ে ধরে সোনার পাতের উপর দাগ করে দিল। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা যারা সোনা নিয়ে এরম ফেলা ছড়া করতে পারে? এমনি করে যতক্ষণ পারলো সোনাগুলো নিয়ে টানাটানি করে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার সে তার চারিদিকে সোনার স্তূপ দেখতে লাগল। সে তখন দরজায় আঘাত করে চিৎকার করে বলে উঠল, ওগো ওগো সন্ন্যাসী, ও সন্ন্যাসী, আমি সোনা চাই না, চাই না, আমি সোনা চাই না, আমি আমি সোনা চাই না, আমি চাই না। কিন্তু দরজা খুলল না। মৃত্যুঞ্জয় এক একটা সোনার টুকরো দরজায় ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয় দমে গেল। তবে কি সন্ন্যাসী আর আসবে না? এই সোনার মধ্যে তিলে তিলে তাকে শুকিয়ে মরতে হবে? তখন সোনাগুলোকে দেখে তার আতঙ্ক হতে লাগলো। এই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে, তাদের প্রাণ নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের যে বুক কাঁপছে, মন ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই সোনার টুকরোগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তিও চায় না তারা। এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? আহা, সেই গোধূলির সোনা, সেই সোনা কেবল কিছুক্ষণের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের মধ্যে বিদায় নিয়ে চলে যায়। তারপরে কুঠিরের উঠোনে সন্ধ্যা তারা এক দৃষ্টি চেয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে বধূরা ঘরের কোণে সন্ধ্যা দীপ রাখে। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি তুচ্ছ ব্যাপারও আজ মৃত্যুঞ্জয়ের কল্পনার কাছে উজ্জ্বল হয়ে ওঠে। তাদের সেই ভোলা কুকুরটা লেজের মাথায় এক হয়ে উঠোনের এক কোণে সন্ধ্যের পর ঘুমিয়ে থাকত, সে কথা কল্পনা করেও তার কষ্ট হতে লাগলো। ধারাগুলো গ্রামে যে কদিন সে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণে রাতের প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে বাড়ি গ্রামের দিকে খেতে যাচ্ছে। এ কথা মনে পড়ে তার মনে হলো, মুদি কি সুখেই আছে? আজ কি বার কে জানে, যদি রোববার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের নিজের বাড়ি ফিরছে, দল বেঁধে খেয়া নৌকায় পার হচ্ছে। পৃথিবীর উপরে এই বিচিত্র বিশাল চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হয়ে নিজের জীবন মেশাবার জন্য
বহু স্তর মাটি ভেদ করে তার কাছে লোকালয়ের ডাক এসে পৌঁছতে লাগলো। সেই জীবন, সেই আকাশ, সেই আলম পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়েও তার কাছে অমূল্য বলে মনে হতে লাগলো। তার মনে হতে লাগলো কেবল কিছুক্ষণের জন্য একবার যদি আমার সেই শ্যামাজননীর ধুলি কোলে, সেই খোলা আলো, ঝলমলে নীল আকাশ, পাতা ঝরার গন্ধ, ভরা বাতাস বুক ভরে একটা মাত্র শেষ নিঃশ্বাসও নিয়ে মরতে পারি, তাহলেই এ জীবন সার্থক হয়। এমন সময় দরজা খুলে গেল। আমি এই সুড়ঙ্গ থেকে, অন্ধকার থেকে, এই গোলক ধাঁধা থেকে, এই সোনার গারদ থেকে বার হতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, মুক্তি চাই। সন্ন্যাসী বললেন, এই সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে। একবার যাইবে না? মৃত্যুঞ্জয় বলল, না, যাব না। সন্ন্যাসী বললেন, একবার দেখিয়ে আসিবার কৌতূহল নাই? মৃত্যুঞ্জয় বলল, না, আমি দেখতেও চাই না, আমি আর কিছুই চাই না। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে সেই গভীর কুয়োর সামনে গেলেন। তার হাতে সেই লেখা কাগজটা দিলেন আর বললেন, এটি লইয়া তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সেটা টুকরো টুকরো করে কুয়োর মধ্যে ফেলে দিল। সন্ন্যাসী বললেন, আচ্ছা, তবে এসো।